ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের দেশে এসেছেন, বেশ ভালো কথা। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একজন নারী, তিনি একজন মুসলমান, এবং তিনি নাকি তাহাজ্জুদ গুজারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। কিন্তু আমরা যে দৃশ্যটা দেখলাম, এটা বাংলাদেশের সাথে মানায় না। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, মনে হয় আমরা একটা পাগলের রাজত্বে বাস করতেছি। আমি না বলেই পারছি না, বাংলাদেশ একটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমাদের দেশের কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন একটু অন্য টাইপের। একজন মানুষ যদি নামাজ নাও পড়ে, সে যদি শুনে কোনো মসজিদে হামলা হয়েছে বা কোনো ধর্মীয় উপাসনায় কোনো কিছু ঘটেছে, সে ঝাঁপিয়ে পড়ে তার ইমানি দায়িত্ব নিয়ে। আমরা সেই দেশের মানুষ। আমরা গত পরশুদিন একটি ছবি দেখলাম, এটা তাদের দেশের কৃষ্টি কালচার হতে পারে। আমি খুলে আর বললাম না, কিন্তু বাংলাদেশের মানুষের এই তৌহিদি জনতা, এদেশের যে মানুষ, তাদের রক্তক্ষরণ হয়েছে যে আল্লাহ, কি আমরা দেখলাম যে আল্লাহর গজব কি বাংলাদেশে পড়বে নাকি, যে একজন প্রধানমন্ত্রী মুসলিম, অন্য দেশের কৃষ্টি কালচার হতে পারে, কিন্তু উনি তো এটা অ্যাভয়েড করে যেতে পারতেন। কিন্তু সেই ছবি কিভাবে ভাইরাল হলো, বাংলাদেশের মানুষ সিসি করতেছে, কিন্তু উনি মনে হয় কিছুই বুঝতে পারতেছেন না। প্রিয় বন্ধুগণ, এই 14-15 বছরে বাংলাদেশের কত মানুষকে, ছাত্রদল, যুবদল সহ আমাদের নেতাকর্মীদেরকে, বিএনপি নেতাকর্মীদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে যেই বাহিনী, আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথায় কর্ণপাত করেনি এই সরকার। কিন্তু গত পরশুদিন যখন তাদেরই ছাত্র সংগঠনের ছেলেদের উপরে এই অত্যাচার করলো, তখনই তাদের পানি গিয়েছে, তখন তাদেরকে সাসপেন্ড করা হলো। কি অবস্থায় আমরা বাংলাদেশে আছি! পুরো দেশটি একটি কারাগার আজকে পরিণত। একটু আগে আমার এক ভাই বলেছেন যে চৌধুরী আলম, যাকে আমরা সব সময় এখানে এই প্রোগ্রামে পেতাম, কিন্তু কোথায় আজকে চৌধুরী আলম, কোথায় আজকে ইলিয়াস আলী? মাননীয় প্রধানমন্ত্রী, এর জবাব আপনাকে একদিন অবশ্যই দিতে হবে। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এবং সংসদীয় পদ্ধতিতে এই রাষ্ট্রকে বিনির্মাণ করেছেন, আজকে সেই নেত্রীকে একটা ফরমাইশি মিথ্যা মামলার রায় দিয়ে আপনি আজীবন ক্ষমতায় থাকার জন্য তাকে আজকে জেলখানায় বন্দী করে রেখেছেন। আমরা যদি বলি যে আজকে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল একটি মাত্র কারণ, আজকে যদি খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যান, তার পরীক্ষা নিরীক্ষা হলে যদি দেখা যায় তাকে পয়জিং করা হয়েছে, এই ভয়ে সরকার আজকে তাকে বিদেশে দিতে যেতে চাচ্ছে না। আমরা এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তিও চাই না, বিদেশের চিকিৎসাও চাই না। আমরা একটি কথা বলতে চাই, বিএনপির এক দফা যে কর্মসূচি আন্দোলন চলছে, এই আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ বর্তমান সরকারের এই তক্তের তাসকে ভেঙে ইনশাল্লাহ এই দেশে সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের প্রিয় নেতা জয়নুল আবেদিন ফারুকের উপরে যে অত্যাচার করা হয়েছে, তার একদিন বিচার এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। আমরা আজকেই জাতীয়তাবাদী নবীন দলকে সুন্দর প্রোগ্রাম করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী নবীন দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।